ভারতের শিরুকিয়ার আজকে আমাদের জিওগ্রাফি টপিক হচ্ছে এনার্জি রিসোর্সেস অফ ইন্ডিয়া। ভিডিও আপলোড করার আগে ফার্স্টেই বলে দিই যে আজকে আমার একটু কাজ ছিল বলে ওই জন্য আপলোড করতে একটু দেরি হচ্ছে, তার জন্য সরি। তো যাই হোক, আগের ক্লাসে আমরা যেটা করেছি সেটা আমরা করেছি হাইড্রো পাওয়ার, থার্মাল পাওয়ার আর গ্যাস পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ইন্ডিয়ার মধ্যে যেগুলো আছে আর তার কিছু শর্ট হিস্ট্রি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাটমিক বা নিউক্লিয়ার এনার্জি পাওয়ার প্ল্যান্ট, তার কিছু শর্ট হিস্ট্রি বা তার রিলেটেড কিছু স্ট্র্যাটেজিকে, এবং তার সাথে যেটা আছে রিনিউয়েবল এনার্জি বা যেগুলো আমরা অপ্রচলিত শক্তি বলে থাকি, অর্থাৎ সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, এগুলো সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। ফার্স্টেই যেটা বললাম যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি বা পারমাণবিক শক্তি। এখনও পর্যন্ত যে জানা যায় যে ভারতবর্ষে প্রায় 28টি মতো পারমাণবিক চুল্লি রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলে থাকি। এক্ষেত্রে বলে রাখি যে গুগলে সার্চ করলে অনেক জায়গায় দেখবে 22টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর এরকম আছে, কিন্তু কারেন্ট কিছু ডেটা আপডেট হওয়ার পরে এটা কিন্তু 28টা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে নিউক্লিয়ার এনার্জির একটা ছোটো হিস্ট্রি বলা যায় আছে, সেটা হচ্ছে যে প্রথম এই যে নিউক্লিয়ার এনার্জিকে বা অ্যাটমিক নিউক্লিয়ার এগুলো দ্বারা যে এনার্জি রিসোর্সেস হিসেবে যে কাজ করা হবে সেই হিসেবে 1954 খ্রিস্টাব্দে ট্রাম্প এতে প্রথম কিন্তু বার্ক বা অ্যাটমিক এনার্জি ইনস্টিটিউট অফ ট্রম্বে 1954 সালে স্থাপন করা হয়েছিল, এবং এটি করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উদ্যোগে। পরবর্তীকালে 1967 খ্রিস্টাব্দে এর নাম পরিবর্তন করে করা হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক। তো এক্ষেত্রে বলে রাখি যে বার্কের ফুল ফর্ম কী, বি ফর ভাবা, এ ফর অ্যাটমিক, আর ফর রিসার্চ, অ্যান্ড সি ফর সেন্টার। তো আগে বার্কের নাম কী ছিল, তাহলে সেটা হবে অ্যাটমিক এনার্জি ইনস্টিটিউট অফ ট্রম্বে, এবং সেটা সেট আপ করা হয়েছিল 1954-এ। বা এটা এরমভাবে আসতে পারে যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নাম পরিবর্তন কবে করা হয়, তাহলে হবে 1967, এগুলো একটু মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে এই যে যখন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তৈরি করা হয় বা এবং তার উদ্যোগে যখন প্রথম যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা হয় সেটি কিন্তু ছিল, তার নাম ছিল কিন্তু আপসারা, এবং এটি শুধুমাত্র ভারতবর্ষ বললে ভুল হবে, এটা এশিয়া মহাদেশেরও প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা চুল্লি বলা যায়। এরপরে 1960 সালে ভারতবর্ষে দ্বিতীয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা হয়, সেটার নাম হচ্ছে সাইরাস। এবং এর পরবর্তীকালে অর্থাৎ এই যে সাইরাস ছিল, এই সাইরাস থেকে সেখান থেকে জ্বালানি সংগ্রহ করে 1974 সালে কিন্তু রাজস্থানের পোখরানে প্রথম যে পরমাণু যে বোমা হয়েছিল মানে যে রিসার্চ করা হয় সেটি কিন্তু তৈরি করা হয়েছিল। তাহলে এক্ষেত্রে আর একটা জিনিস শর্টে তোমাদের বলে রাখি যে ভারতের যে পারমাণবিক বিস্ফোরণ আছে তারও কিন্তু একটা ছোট ইতিহাস আছে। সেটা কি, 1974 সালে 18 মে সকাল 8:05 রাজস্থানের পোখরানে আমাদের দেশের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের নাম দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ নিউক্লিয় বিস্ফোরণ, এবং সাইরাস চুল্লি থেকে প্রায় 6 কিলোগ্রাম প্লুটোনিয়াম নিয়ে ভারতে এই পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল, এবং এই বোমার সাংকেতিক নাম ছিল কিন্তু স্মাইলিং বুদ্ধা। তো এক্ষেত্রে বলে রাখি, তাহলে যদি সাইরাস যদি এরকম কোয়েশ্চেন আসে যে ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ কবে হয়েছিল, তাহলে 1974 সালে কোথা কোন চুল্লি থেকে প্লুটোনিয়াম নেওয়া হয়েছিল, তাহলে সেটা হবে সাইরাস চুল্লি থেকে। বা এটা যদি আসে যে এক্ষেত্রে যে পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে মেটেরিয়াল কী ছিল, তাহলে হবে প্লুটোনিয়াম। এই যে বোমাটা তৈরি করা হয়েছিল তার নাম কী ছিল, তাহলে হবে তার নাম ছিল স্মাইলিং বুদ্ধা, এবং সেটি হয়েছিল বা তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। এরপরে 1998 সালের 11 এবং 13 মেতে দ্বিতীয় পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যেটি ছিল সেটাও ছিল রাজস্থানের পোখরানে। এই বিস্ফোরণের নাম দেওয়া হয়েছিল অপারেশন শক্তি। এই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তো এক্ষেত্রে আর একটা জিনিস তোমাদের বলে রাখি যে দেখবে 2-3 বছর আগে একটা পোখরান বলে একটা সিনেমা এসেছিলো, সেখানে কিন্তু এই যে রাজস্থানের পোখরানে স্পেশালি যেটা সেকেন্ড বিস্ফোরণ অর্থাৎ অপারেশন শক্তি যেটা, সেটা নিয়ে কিন্তু একটা খুব ভালো সিনেমা তৈরি করা হয়েছিল। কেউ যদি মনে হয় এগুলো দেখলে মানে এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয়ার যে বোম বানানো হয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে কি ইতিহাস আছে সেই সম্পর্কে যদি ঘটনা সম্বন্ধে কেউ যদি জানতে ইন্টারেস্টেড হও, তাহলে ওই সিনেমাটা যদি তোমরা দেখো আশা করছি অনেকটা ভালো লাগবে আর জানতে হয়ে হবে। তবে এক্ষেত্রে বলে দিই এটা কোনো আমি কোনো সিনেমার প্রমোশন করছি না, এটা জাস্ট আমি দেখে নিজেও দেখেছি আমার ভালো লেগেছে, সেই হিসেবে আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম।
এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মেজর অ্যাটমিক পাওয়ার স্টেশন, অর্থাৎ এই যে নিউক্লিয়ার যে বিভিন্ন যে রিয়্যাক্টার, যেটা পারমাণবিক চুল্লি বা যে পাওয়ার স্টেশনগুলো আছে ভারতবর্ষে প্রধান প্রধান, সেগুলো কোথায় আছে। এগুলো হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর, রাজস্থানের রাওয়াতভাটা বাঁশওয়ারা, তামিলনাড়ুর কালপাক্কম কুরানকুলাম, উত্তরপ্রদেশের নারোরা, গুজরাটের কাকরাপাড়া এবং কর্ণাটকের কৈগাতে। তাহলে এগুলো যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ কোথায় কোথায় পাওয়ার স্টেশন রয়েছে, এর আগের ক্লাসেও আমি বলেছি যে লোকেশন এবং পাওয়ার স্টেশন দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, যে ম্যাচিং আসতে পারে বা নাম দিয়ে বলে দিল এর মধ্যে কোনটা স্টেটে নেই, এরকমভাবে কিন্তু কম্বাইন করে আসতে পারে। তো সেই কি জন্যই কিন্তু পাওয়ার স্টেশন এবং লোকেশন আমি আগের ক্লাসেও ঘুরিয়েছি এবং আজকেও কিন্তু আমি প্রত্যেকটা পাওয়ার বা এনার্জি যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু লোকেশন এবং পাওয়ার স্টেশন আমি এরকমভাবেই বলে দেবো, যাতে ম্যাচিং হোক বা লোকেশন ওয়াইজ যদি কোয়েশ্চেন আসে বা কোন স্টেট ওয়াইজ যদি আসে, যেহেতু স্টেট ওয়াইজ আছে তাহলে ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্ট টু ইস্ট, সাউথ টু নর্থ, নর্থ টু সাউথ, এরকমভাবে জোন যদিও আসে তাহলে কিন্তু তোমাদের লিখতে যাতে সুবিধা হয়। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট টপিক আমাদের কি, আমরা বললাম যে রিনিউয়েবল এনার্জি বা যেটাকে আমরা অপ্রচলিত শক্তি বলে থাকি। তা অপ্রচলিত শক্তি বলতে কি বলা হয়, অর্থাৎ যেগুলো প্রাকৃতিক সম্পদ থেকে বর্তমানে, যেহেতু যে প্রচলিত শক্তি অর্থাৎ কয়লা, খনিজ তেল, অর্থাৎ খনিজ সম্পদ থেকে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো তো একটা না একটা সময় শেষ হয়ে যাবে, তখন যে জিনিসগুলো আছে যেগুলো পুনরায় ব্যবহার করা যাবে এই ধরনের শক্তিকে বলা হয় অপ্রচলিত শক্তি। যদিও বর্তমানে এর ব্যবহার খুবই কম এবং হয়তো যে আমাদের যে মিনারেল যে রিসোর্সেস আছে সেগুলো অদূর ভবিষ্যতে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই অপ্রচলিত শক্তিই কিন্তু এই যে এনার্জি আছে তার প্রধান রিসোর্সেস হয়ে দাঁড়াবে। সেই জন্যই এই অপ্রচলিত শক্তিকে কিন্তু বলা হয় এনার্জি অফ দ্য ফিউচার। এই যে রিনিউয়েবল এনার্জি যে প্রোগ্রাম হয়েছিল সেটা কিন্তু প্রথম স্টার্ট করা হয়েছিল 1982 খ্রিস্টাব্দে এবং সেক্ষেত্রে যে সংস্থাটি স্থাপন করা হয়েছিল সেটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস। তো এক্ষেত্রে তাহলে কী হলো, যেমন আমরা থার্মালের ক্ষেত্রে দেখে, থার্মাল প্লান্টের ক্ষেত্রে দেখেছি NTPC, ঠিক একইভাবে কিন্তু রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যে ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস, অর্থাৎ অপ্রচলিত শক্তির যে একটা ডিপার্টমেন্ট সেটা। পরবর্তীকালে এই যে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, এটা তৈরি করা হয়েছিল কিন্তু 1987 খ্রিস্টাব্দে। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস, যেটা শর্ট ফর্ম হচ্ছে DNES, এটা তৈরি স্থাপিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে। আর রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, যেটাকে শর্ট বলা হয় REDA, এটা তৈরি করা হয়েছিল কিন্তু 1987 খ্রিস্টাব্দে। তো এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন যেন তৈরি না হয়, দুটো কিন্তু আলাদা আলাদা। পরবর্তীকালে DNES, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস, যেটা 1982 তৈরি হয়েছিল, সেটা 1992 খ্রিস্টাব্দে এর নাম চেঞ্জ করে বা এই সংস্থাটাই পরিবর্তন করে তৈরি করা হয় মিনিস্ট্রি অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস, অর্থাৎ অপ্রচলিত শক্তির ক্ষেত্রে কিন্তু একটা আলাদাভাবে মন্ত্রিত্ব কিন্তু তৈরি করা হয়। তাহলে এটা কবে তৈরি করা হয়, এটা হচ্ছে 1992 খ্রিস্টাব্দে। আমি এই যে শর্টে যে বলছি যে যে ছোটো ছোটো যে হিস্ট্রি যেগুলো বলছি সেগুলো বলার এটাই কারণ, কারণ এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, সেই জন্য এগুলো জানানো। এছাড়া ওটেক একটা সংস্থা আছে যেখান থেকে কি হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠ এবং সমুদ্র জলের গভীরে যে তাপমাত্রার পার্থক্য হয় সেই তাপীয় সমুদ্রের যে জলের যে তাপীয় উষ্ণতাকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি তৈরি করা হচ্ছে বর্তমানে, যেটাকে আমরা জোয়ার ভাটা শক্তি বলে থাকি, সেটা কিন্তু এই ওটেক প্রতিষ্ঠানের আন্ডারে কিন্তু সেটা তৈরি করা হয়। এবার আমরা যেটা দেখলাম যে অপ্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তির মধ্যে কী কী পড়ছে, প্রথমেই আসছে যেটা সেটা হচ্ছে যে সোলার এনার্জি বা সৌরশক্তি। এই যে সোলার প্ল্যান্টগুলো আছে এগুলো সাধারণত ভারতের পশ্চিমাংশেই সাধারণত প্রাধান্য বেশি, স্পেশালি রাজস্থান এবং গুজরাটে। রাজস্থানের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো হচ্ছে পোখরাজ, যোধপুর, নাগর এবং জয়সলমের। আর গুজরাটের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে তার মধ্যে হচ্ছে মিঠাপুর, পাঠান এবং রাজকোট। এই মিঠাপুরে যে পাওয়ার প্ল্যান্ট আছে তার নাম হচ্ছে চারাঙ্কা সোলার পার্ক। এটি হচ্ছে ভারতের বৃহত্তম সোলার এনার্জি পার্ক বা সোলার পাওয়ার প্ল্যান্ট বলা যায়। তাহলে এক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, মিঠাপুর বা ভারতবর্ষে কোথায় যদি কোন স্টেটে হয় তাহলে গুজরাট হবে,
গুজরাটের কোথায় হয় তাহলে মিঠাপুর হবে, আর যদি পাওয়ার পার্ক বা পাওয়ার প্ল্যান্টের নাম আসে তাহলে হবে চারাঙ্কা সোলার পার্ক। কি? চারাঙ্কা সোলার পার্ক। এছাড়া অন্ধ্রপ্রদেশের তিরুপতিতেও কিন্তু সোলার পাওয়ার প্ল্যান্ট আছে। নেক্সট কি, উইন্ড এনার্জি, অর্থাৎ যেটাকে আমরা বায়ুশক্তি বলে থাকি। তো বায়ুশক্তি কি হচ্ছে, যে মরুভূমি, উপকূল এবং সমুদ্র অঞ্চলে যেখানে সাধারণত একমুখী বায়ু অর্থাৎ বায়ুপ্রবাহ পরিমাণ অর্থাৎ বায়ুপ্রবাহ অনেক অতি উচ্চ, বায়ুর বেগ অতি উচ্চ, সেখানে বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ তৈরি করা হয়। তো এক্ষেত্রে কোথায় কোথায় আছে, ফার্স্টেই যে স্টেটগুলো আছে সেখানে হচ্ছে তামিলনাড়ু, মুপান্ডাল, পেরুগুন্ডি, কাটিয়ার, মহারাষ্ট্র, সাতারা, কর্ণাটকের যোগীমাটি, গুজরাটের লাম্বা, মান্ডভি। তবে এর ক্ষেত্রে বলে রাখি যে তামিলনাড়ুর মুপান্ডাল যে জায়গাটা বললাম সেটি কিন্তু এশিয়া, শুধু ভারতবর্ষ নয়, এশিয়ারও কিন্তু বিগেস্ট উইন্ড এনার্জি বা উইন্ড পাওয়ার প্ল্যান্ট বলা যায়। তাহলে এটা যদি আসে যে ভারতবর্ষের বৃহত্তম যে উইন্ড পাওয়ার প্ল্যান্ট কোথায় আছে, তাহলে ওটা হবে তামিলনাড়ুর মুপান্ডাল, সরি, এটা ভারতেরও তথা এশিয়ারও বৃহত্তম। নেক্সট নেক্সট হচ্ছে জিও থার্মাল এনার্জি বা যেটাকে আমরা ভূতাপ শক্তি বলে থাকি। এগুলো সাধারণত উষ্ণ প্রস্রবণ, আগ্নেয়গিরি, গিজার এগুলোকে কাজে লাগিয়ে যে শক্তি তৈরি করা হচ্ছে, এনার্জি তৈরি করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে। তো উষ্ণ প্রস্রবণ বলতে আমরা যেগুলো বলি অর্থাৎ যেগুলো ন্যাচারাল যে গিজারগুলো আছে, যেরকম পশ্চিমবঙ্গের তারাপীঠের মেসাঞ্জোর বলে যে জায়গাটা আছে সেখানে আছে, এছাড়াও ভারতবর্ষের অন্যান্য জায়গা আছে। যাই হোক, মেসাঞ্জোরে এরকম কোনো জিওথার্মাল প্লান্ট নেই, এছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গা আছে, যেরকম জম্মু অ্যান্ড কাশ্মীরের, লাদাখের, এখন যেটা লাদাখ মাসানে চলে গেছে সে পুগা ভ্যালি, এছাড়া হিমাচল প্রদেশের মানিকারণ। মানিকারণ একটা খুব ভালো টুরিস্ট স্পট, যেখানে সবাই যায়, যেখানে সবাই হট স্প্রিংয়ে গা ধুতে যায় অর্থাৎ স্নান করার জন্য যায়। এরকম আছে যে হট স্প্রিংয়ে স্নান করলে নাকি স্কিন ভালো থাকে বা এরকম অনেক কিছু ব্যাপার প্রচলিত আছে, সত্যি মিথ্যে আমার জানা নেই। যাই হোক, মানিকারণ একটা খুব ভালো হিমাচল প্রদেশের টুরিস্ট স্পট, এটুকুনি আমি জানি, এবং সেটা কিন্তু ওই হট স্প্রিংয়ের জন্য, এবং সেই হট স্প্রিংকে কাজে লাগিয়ে ওখানে কিন্তু একটা জিওথার্মাল এনার্জি প্ল্যান্ট আছে। এছাড়া ছত্তিশগড়ের তাট্টাপানি বলেও একটা জায়গা আছে। নেক্সট হচ্ছে টাইডাল এনার্জি বা যেটাকে আমরা বলি জোয়ার ভাটা শক্তি। অর্থাৎ জোয়ার ভাটা শক্তি কি, জোয়ারের সময় জলস্ফীতি এবং ভাটার সময় জলের সংকোচন, এই যে জোয়ার ভাটার যে কাজ আছে, জলের যে উত্থান পতন, সেই শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে তাকে বলা হচ্ছে জোয়ার ভাটা শক্তি বা টাইডাল এনার্জি। এটা আছে গুজরাটের গালফ অফ খাম্বাত অর্থাৎ খাম্বাত উপসাগর এবং গালফ অফ কাচ অর্থাৎ কচ্ছ উপসাগরে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবনেও কিন্তু জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে বিদ্যুৎ তৈরি করা অর্থাৎ বিভিন্ন জায়গায় প্ল্যান্ট তৈরি করে রিসার্চের মাধ্যমে তৈরি করার, বিভিন্ন অপ্রচলিত শক্তির দ্বারা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, এবং এইটাকে যাতে আরও বেশি ভবিষ্যতে বাড়ানো যায় তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আর লাস্ট হচ্ছে ওয়েভ এনার্জি অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি এক কথায় ঢেউ শক্তির দ্বারা, যেটা সমুদ্রের দ্বারা হয়ে থাকে, সমুদ্রের যে ঢেউ আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে। আমরা জানি যে কারেন্টের, আমরা যখন এর আগে ওশিয়ানস পড়েছি সেখানে বিভিন্ন কারেন্ট দেখেছি, সেই কারেন্টগুলোকে অর্থাৎ সমুদ্রের শীতল স্রোত, উষ্ণ স্রোত, এই যে কারেন্ট আছে সেই স্রোতগুলোকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওয়েভ এনার্জি বা কারেন্ট এনার্জিও বলা যায়। এটা কিন্তু এখনই যে আপাতত মানে চালু হয়েছে এর একমাত্র পাওয়ার প্ল্যান্ট কিন্তু সেটা হচ্ছে কিন্তু কেরালার ভিজিংজামে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এছাড়া ভারতের আরও অন্যান্য জায়গায় এর ভবিষ্যতে করার প্ল্যান হচ্ছে। তো এই গেল এনার্জির ওপরে পুরো ক্লাস দুটো পার্টে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করো, তাহলে আমি এই সিরিজের যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কোনো টপিক সম্বন্ধে যদি ডিসকাস করার থাকে, তোমাদের যদি কোনো সাজেশান থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।